আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্যাজেটের রিভিউ যদি করি তো জিনিসটা একটু হাস্যকর বিষয়, স্পন্সরশিপ না কিচ্ছু না, শুধু এটা দেখাবো যে আমি যে জিনিসটা ইউজ করি সেটা কেমন একটু দেখাই। যেমন এইটা আমি যদি নতুন নতুন কিনে দেখাই, সব রিভিউয়াররাই নতুন জিনিস দেখায় বেশিরভাগই, 99.9% নট জার্ম অ্যাকচুয়ালি। দুই বছরের বেশি হলো, 2 থেকে 4 বছর সম্ভবত। হ্যাঁ, তো এটার অবস্থা এখন কি বলবো, এটা চলে, প্রচুর আওয়াজ হয়, তবে বাতাস হয় ঝড়ের গতিতে, সর্বোচ্চ একজন বাতাস খেতে পারবে। অনে যখন ক্লিক করবেন তখন এখানে খেয়াল করবেন 1 লেখা আছে, নাম্বার 1 থাকবে যখন তখন সর্বোচ্চ গতিতে চলবে, আবার ক্লিক করবেন যখন প্রেস করবেন তখন নাম্বার 2 এ যাবে যখন রেড কালার চলে উঠবে, 2 এ গেলে একটু কমবে মিডিয়াম হবে, আর 3 এ গেলে খুবই আসতে। এখন আমি একটা মজার বিষয় বলি, আর রাতের বেলা যখন ঘুম আসে না লোডশেডিং তখন কী করবেন, 3 দিবেন, একদম লো, একদম খুবই আস্তে আস্তে, ওই যে রাজার দুই পাশে বাতাস করে না রাজাকে, এরকম এরকম করে, তাও কিন্তু বাতাস লাগে, ঠান্ডা হয় জায়গাটা, কারণ পাখাগুলো অনেক বড় বড়, হাতির কানের সমান, শরীর আপনার ঠান্ডা হবে গ্যারান্টি দিচ্ছি, গরম যতই হোক, আর ঘাম ধীরে ধীরে সব শুকিয়ে যাবে। আর এটা 3rd যদি চালান তাহলে হচ্ছে মানে চলবে, অনেকক্ষণ চলবে, কতক্ষণ, 30 মিনিট। এখন এত কম দেখে অনেকের সমস্যা হতে পারে, কারণ এটা লাইট না কিন্তু, এটা হলো একটা ফ্যান। এখানে আছে 4800 mAh ব্যাটারি, এটা হচ্ছে আপনার এখন প্রায় ফোনেই থাকে, মানে এই mAh ব্যাটারি, আর এটা উচ্চারণ করতে পারছি না, সরি ফর দ্যাট। এটা যেটা দেখছেন UITRAFLRC, এই ব্যাটারিটা সেম ব্যাটারি নেন আর না নেন, এটার ভোল্ট দেখে নিতে পারেন, 3.7 ভোল্ট, লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এখানে সব ডিটেল দেওয়া আছে। এটার দাম 250 টাকা, মানে 250 টাকা, আসলে নিয়েছিলাম তখন দাম দর করে 220-এ, স্পন্সরশিপ নিলে আমি দাম কমিয়ে দিতে পারতাম। এখানে একটা লাইট আছে, ওই যে 1 টাকা 2 টাকা 5 টাকার, তো এটা আপনার আলো অনেক বেশি দিত না, তবে পড়তে পারতেন কোনো রকম। তো এখন তো সবার কাছে ফোন আছে, আর ফোনে তো ব্যাটারি সেই রকম অনেকক্ষণ চার্জ থাকে, ফ্ল্যাশ অন করে পড়তে পারবেন। এরপর আছে হচ্ছে পিন চার্জার, এটি কী বলে, USB-C টাইপ, সরি আই ডোন্ট নো হোয়াট এভার। এটা দিতে হবে আপনার সাবধানে, যে আপনি প্রথম চান্সে এটা নষ্ট করে দিতে পারেন না, যে আপনি সুন্দর করে এভাবে ঢুকিয়ে দিলেন, ঢুকবে না এভাবে, আপনাকে এটা উল্টা করে ঢুকাতে হবে, এটা খাঁজ খেয়াল করেন, ছাঁচ খেয়াল করেন, এভাবে দিলে পিনটা গিয়ে আটকে যাবে, ব্যাস। এবার যখন চার্জ করবেন এই চার্জিংয়ের এই লাইটটা জ্বলবে, আর বাকি তো চার্জ হবে, মানে ফোনের চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। এত নয়েজ কিসের, সরি ফর দিস ইন্টারভাল, আমি একটু দেখাই যে এই ব্যাটারিটা আপনারা বাজারে বা মানে যাই হোক যে কোনো দোকানে গেলে বলতে পারবেন, ইলেকট্রনিক্সের দোকানে। আমি দাম জিজ্ঞাসা করেছিলাম যে কত, বলেছিল 70 টাকা, এখন দাম কমেছে বা বেড়েছে জানি না, খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে দেখব। তবে ব্যাটারি নিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, এটাতে আপনাদের ইজি চলে যাবে, কারণ এখন পর্যন্ত এটা লাগানো আছে, আমি খুলিনি ওভাবে, কিন্তু এমনিতে পড়ে থেকে ওই রকম জং ধরে না, ওই রকম হয়নি বা ব্যাটারি গলে যায়নি, ভিতর থেকে কোনো সমস্যা হয়নি। তো এই দীর্ঘদিনের ব্যবহারে উপরের এই অংশটা ছুটে গেছে, কাগজের মতো প্লাস্টিক টাইপের পেপার, তো বাটনটা কাজ করা কঠিন, জোরে চাপ দিলে চালু হবে, আর এই অফ বাটন তো অফ, ব্যাস এই হলো, বেশি কিছু বলছি না। ফ্যানটা আপনারা নিতে পারেন, অনেক কাজের জিনিস। তো এত যে বকবক করলাম, আমার অডিওগুলো গেল কিনা জানি না, তো সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।